নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর। আমি রঞ্জন ভরদ্বাজ, বীজপুর বিধানসভা অন্তর্গত হালিসর বলে জায়গাটা রয়েছে, যেখানে হালিসর সিপিএম এরিয়া কমিটির পক্ষ থেকে আজ বিভিন্ন বিষয় নিয়ে আজকে তারা প্রতিবাদ মিছিল বেরিয়েছে। যেমন আওয়াজ দুর্নীতি, পৌরসভা বিভিন্ন প্রকারের দুর্নীতি, আর যে ধরনের একটা দিদি দুধ বেরিয়েছে তাদের বিরুদ্ধে আজকে সিপিএম এরিয়া কমিটির পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল বেরিয়েছে। দেখতে পাচ্ছেন বলে জায়গাতে এই মিছিলটা শুরু হয়েছে, যেখানে এই মিছিলটা আপনার 10-11 আর 3টে ওয়ার্ড এই মিছিলটা সেটা আজকে পরিদর্শন করে এই মিছিলটা দেখতে পাচ্ছেন প্রতিবাদ মিছিল। এখানে এরিয়া কমিটি যিনি সম্পাদক রয়েছেন অভিজিৎ, দেখতে পাচ্ছি এখানে অমিতাভ বাবু রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এই মিছিলটা যে নেতৃত্ব দিচ্ছেন এরিয়া কমিটির সম্পাদক অমিতাভ বাবু, তার সঙ্গে কথা বলবো। অমিতাভ বাবুকে পেয়ে গেছি, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। অমিতাভ বাবু, কি নিয়ে আজকে এই মিছিল? আজকে আমাদের মিছিল হচ্ছে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সারা হালি শহরের যতগুলি ওয়ার্ড আছে সেই সব ওয়ার্ডগুলিকে আমরা কভার করব টুকরো টুকরো ভাবে। আজকে যেমন 10, 12, 13, 14 নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে আমরা মিছিল যাব সামগ্রিক দাবি দাওয়াতে। সমস্ত হালি শহরব্যাপী উন্নয়নের দাবি থাকবে, তার মধ্যে মালবঘাটের লঞ্চ ঘাটটাকে করার জন্য দাবি থাকবে। আমাদের দাবি আছে বিভিন্ন যে দুর্নীতি হচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। আমাদের মিছিলগুলিতে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণের বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকবে। এই সমস্ত বিষয়টা নিয়েই আমাদের সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে আমরা আজকে মিছিল সংগঠন। দেখতে পাচ্ছি বিজেপি রাস্তা এখন তৃণমূলে নেমেছে, বিজেপি দেখানো রাস্তায়। যেমন বিজেপি ছিল ঘরের বিজেপি, এখন তৃণমূল করছে দিদি দুধ, যেখানে যাচ্ছে এই গরিবের বাড়িতে খাওয়া দাওয়া করছে। বিজেপিও গরিবের বাড়িতে খাওয়া দাওয়া তৃণমূলে করছে খাওয়া দাওয়া, কিন্তু গরিব কোনো উপকৃত হচ্ছে না। এটা সাধারণ গরিব মানুষের পাশে বরাবর থেকেছে সিপিআইএম, আমরা ওই লোক দেখানো কাজ আমরা করি না। আরো ওরা কি করছে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, ওটা ওদের কথা বললাম। অভিজিৎ সোমবাবুর সঙ্গে কথা বললাম, তার সঙ্গে কথা বললাম। দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি আপনাকে, যেখানে আমরা লাইভ দেখাচ্ছি যে এরিয়া কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল, যেখানে সমস্ত নেতৃত্ব উপস্থিত রয়েছেন এখানে একে পর এক। যিনি যার অমিতাভ বাবু যিনি রয়েছেন, তিনি যার বক্তব্য দিলেন যে দুর্নীতির বিরুদ্ধে এই মিছিলটা শুরু হয়েছে, যেখানে সমস্ত এরিয়া কমিটির সম্পাদকরা উপস্থিত রয়েছেন। সরাসরি আমরা সম্প্রচার করছি বলদেখাটা থেকে এই মিছিলটা শুরু হয়েছে, যেখানে সমস্ত নেতৃত্ব রয়েছে, তাদের বক্তব্য আপনারা শুনুন। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।